আলহামদুলিল্লাহ, দ্বিতীয় সেমিস্টারে সকল পরীক্ষা শেষ হয়েছে। মামা চল ঘুরতে যা। কই যাবি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আহসান মঞ্জিল। চল দুইটাতেই যাই। জগন্নাথ কলেজ বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল। দীর্ঘ 147 বছর সেবাদানের পর 2005 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। 1868 সালে কিশোরীলাল চৌধুরী তার পিতার নামে ঢাকায় জগন্নাথ স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সময়ে 1884 সালের 4 জুলাই স্কুলটি জগন্নাথ কলেজে রূপান্তরিত হয়। আমার বাবাও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিলেন। কাপ্তি বলো, খাবারটা কেমন? আচ্ছা, একটু ছোট আলু দিয়েছে, বাট আপনার মালামাল রাখতে পারবেন, ব্যাগ টিপ যা আছে। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারতলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহের নামানুসারে এর নামকরণ করেন। আর আমি ব্যক্তিগতভাবে বলবো, এই প্লেসটা ঘোরার জন্য রিয়েলি ওর্দি, কারণ দেখার মতো অনেক কিছু আছে। ফাইনালি আমরা বের হয়ে পড়তেছি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আমি দেখতে পাচ্ছি সিয়ারা পার অনেকে চলে আসছে। সবাই ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, শুধু এরকম লাইক একটু দিলে হবে না, ভিডিওতে দিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। Get to it.